ফিল্মকে কবর কখন কইলো যত না কুমিলা নাইছে না তিন নাম শোনা করতো না মেসি দুঃখ শালমারি ও প্যাসিফিক ক্যাটারাস ও সহ বদনে পাইতে আম্বাসা মহকুমানি দলুবাড়ি রিক্রিয়েশন ক্লাব সঞ্চালনা আছে কম বসন্ত থিরিমানি পান্ডা যুগ যেমন থিরিমানি পান্ডা ও ফাইমা যে আম্বাসা মহকুমা তাকে মুক্তিপদ পাল আম্বাসা পুরো পৌঁছন আজ অঞ্চলন ভূমি পঙ্কজ চক্রবর্তী নক হয়ে ব্যাপার না আসলে থুমে খর মুচি সাজন আমি থিরি লেখা থিমানি পাটি মঙ্গল কর যাক মেডিকেল রিপোর্ট থাকলে মানে বাক ও আমচন্দ্রের সঙ্গে মঙ্গল চুকমাতি মাদ্রা সানমারি তুই খরণ কি সরকার লেখা পড়ে মথা ও আমচন্দ্রের সঙ্গে মাদ্রা রঙে সানমারি ন তুই ন ক্রাক সালে গুরুখা পৌঁছিনি শাখাম পতন অকরণ যাক ডেপুটেশন জাফরে লেখা ও লেখা পড়ে মথা আনোয়ারার মৃত্যু হয়েছে প্রায় এক মাসের অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এখনো স্বাস্থ্য দপ্তর থেকে কোন রকম রিপোর্ট বা যে ডাক্তারগুলির জন্য এরকম হয়েছে বিনা ময়না তদন্তে ওকে ডিসচার্জ করে দেওয়া হয়েছিল পোস্ট রিপোর্টে লেখা ছিল যে ও হার্ট অ্যাটাকে মারা গেছে তো এই আমরা প্রথম রিপোর্টে দেখতে পেলাম হার্ট অ্যাটাক তারপর যখন আবার রিপোর্ট হলো তারপর এখানে দেখতে পেলাম বিষক্রিয়া হয়েছে তার মানে ডাক্তার এখানে গাফিলতি ছিল তো ডাক্তারকে এখন পর্যন্ত ধরা হয়নি এবং তার বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেওয়া হয়নি তো আমরা জানতে চাই এবং জবাব চাই যে কতদিনের মধ্যে আমরা জানতে পারবো যে ডাক্তারের বিরুদ্ধে কি কি তদন্ত করা হয়েছে কি রেজাল্ট হয়েছে আর আমরা প্রথম থেকে বলে আসছি আমরা ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল করতে হবে আর এটা করতেই হবে ডাক্তারের বিরুদ্ধে একটা স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে কারণ বারবার আমাদের ত্রিপুরাতে ডাক্তারদের গাফিলতির জন্য অনেক মানুষ প্রাণ হারাচ্ছে অনেক মানুষের প্রাণ যাচ্ছে এরকম ভাবে আর চলবে না আমরা ভগবানের পর ডাক্তারের উপরে বেশি বিশ্বাস করি ডাক্তার আমাদের প্রাণ বাঁচান ওনাদের ওনারাই যদি এরকম গাফিলতি করতে থাকেন তাহলে আমরা তাদের উপর বিশ্বাস করবো আপনারা কি আজকে ডেপুটেশন দেওয়ার জন্য পারমিশন নিয়েছিলেন না পারমিশন কি ওনারা যখন রিপোর্টে গরমি করেছেন তখন পারমিশন নিয়েছিলেন আমাদের থেকে তো আমরা কি পারমিশন মানহামিল সংতামা বাবু বিশালপুর থামচিচার মারি রেল ব্রিজ সামনে পাকানে জেন বাইক লেখা আমি লুকুড়ন কক্সেল মো অর্ডেন্স নাম পুরো মানহামিল মালিকুন ব্যবহার খেলাই জামা বাগান অর্ডেন বাইক লেখা অসামগ্ন তাঙ্কানি সামমা জায়গা ঠিকাদার বাবুল ঘুষ বা বিমল শাহ আমরু তুই এই ঠিকাদার বিমল শাহ তানি সিনা থাকে বমসাপন সারা করছিল আবার রড এক নম্বর কম দিছে মানে কতটুকু ধরা আমার এটা খেল মানে কইছে না তার দিকে লোক না আর করতেছে তারা রড যতটুকু খাইটা ততটুকু তো তারা রডটা দিছে না রড অনেক সময় নিচে ডালায়ের মেঝে রড দেওয়ার লাগে বা এল করে দেওয়ার লাগে তারা মানে মেঝে কুটটা তারা এইভাবে তারা ডালাই দিয়ে দিচ্ছে সিমেন্ট দিছে কম পাথর দিছে কম এইভাবে কি মানে দাঁত ধরনের এটা ভেঙ্গা পড়ছে কতমা তারপর সব চাই লেঙ্গা জানো নাই তো কপুর কতমা যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী গণিত শাস্ত্র গৌতা সাহা জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায় সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই ডক্টর অর্জুন কুমার দে পারুল প্রকাশনী ভাষা ও ভাবনা ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পি সি ধর পারুল প্রকাশনী আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে আপদকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ
বিপর্যয় মোকাবেলার জন্য জেলা মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার, তাছাড়া জেলা মহকুমা ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। কেন সবাই তোর মতো হয় না? কেন এত ঝামেলা করে? কেন ভাগ্যে আরএফএল এসডব্লিউ আর পাইপ আপনাকে কোনো ঝামেলা দেয় না। টাইটেনিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউ আর পাইপ শীত গ্রীষ্ম বর্ষায় থাকে অটুট, বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন। আরএফএল এসডব্লিউ আর পাইপ, বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। ছিল যা আমরা গত মঙ্গলবারে 12টার দিকে খবর পাই, পাইয়া তাড়াতাড়ি যাই আপনি হাসপাতালে গিয়া দেখি হাসপাতাল বারিন্দা আমার বোনের মৃত্যুদেহ করে রয়েছে। ও জিজ্ঞেস করলাম কী হয়েছে, আমার বোনে বলে ফাঁসি দিয়েছে, কিন্তু আমার ভাগ্নি আছে সাক্ষী, তাই পুরো দেখছে ঘটনা। তাই প্রচারে যে না তা আমার মারে, তারা সবাই মিলে বাস দিয়া মাইরা ফাঁসি দিতে লক্ষ্যে আসছে। মা তিনি তোমার আসো ওখানে নাই কি কি হয়েছে তোমার মার? আমার দাদি আর আমার বাইরে মিলে মারছে। মারছে কেমনে? দাদি এই এফরে এফরে আসি টাঙ্গায় রাবু ইয়ে বাক্যে ঘর আসে ঘুমাইতো
সিলান দিয়ে পরে দাদি সিলান মাসে টাং দাদি টাঙ্গে দাদি সিলান মাসে তারপরে হাবু দোস্তে দাদা ভাইয়ে কাছে এরপরে নামায় আম্মু মাতা থানিছে আম্মু মুহার ভিতরে ভাঙে দিছে আগো কি এমনি মারতো তোমার আম্মুরে তার বাড়ির লোকে আমুল বলে একটা আঙ্গুল বান্ডাল আছে কোমর বান্ডাল ও আগে ডেলি ফিরতো না এখন বাথরুমও যাইতে দিত না লেপটিন কত দিত না গোসল করতে দিত না ভাত খাইতে দিত না হাকতর সুদাও আঙ্গুর বোধহয় থাই থাই নাং সুমা থাই হুন্দানে নাগপুর কথকুতে উমা তুই ও নাগপুর আঙ্গুর ফল ফিয়া থ্রুপরা হাস্ত ও আঙ্গুর বোধহয় রোজাস খাই যাওয়া তো খোয়াই জেলা নে কল্যাণপুর ব্লক খদ্দা গিলাচলি রৌনক সামনে তো নাই জয়ন্ত কুমার দেব থানায় তারপরে ওই লাগাইছি পরে পরে বছরই ফল ধরছে ধরছে পরে মানুষ আয়া এই কয়েক থেকে পর্যন্ত মানুষ আছে সেবজি অনেক জায়গার থেকে আইছে আয়া আঙ্গুর দেখছে সবাই খালি কলম ঘুরে দিতাম কলম ঘুরে দিতাম কলম অনফন তো করছি না এইবার করছি যা কলম তো কেন করছেন আপনি আমি খুব মানে শখের লাগিয়া এইটা করছি এই গাছ এক গাছই সাইড গন্ডার উপরে যায় কিন্তু ঘটনাটা হয়েছে আমরা আগাটা কাটতে লাই দেখে কইছে এটার গুড়িতে একটু পাথর দিবা আর ওই চুন আমি ব্লক থেকে আইন না চুনও দিছিলাম পাথরও দিছি কে কইছে ওই বিএলডাব্লিউ আসলো আমি তারা দেখতে আসলো কয়েকজনে বিএলডাব্লিউ তিন চারজনই আয়া দেখে দেখে গেছে রৌনী দখা তাইলাম রৌন সবাই রৌনানি ব্যবহার মানে খুন রৌনান খবর সামুখী টানের পাটি কমলপুর মহকুমা খবর শ্রীরামপুর এডিসি ভিলেজ নিয়ে বামুনছড়া মডেল রেঞ্চ রৌনগ তাবো তাঙ্গলাম মল ও রৌনগ লেংলাম জোড়া সাকলামা ইয়াকুল তাইনি সাল পিছনে উল নি সেমিন ও রৌনগ ফেকজেন মানি নিপ খাইনে ব্যবহার রক তাই হদারে সামুখী টানের সঙ্গে বরমে আসর সিনাম এলাকা ব্যবহার দফা রৌনী নাকল অকর সোন অকক সাহরে পনা সামুখে চালিয়ে নিব বসার জায়গা নেই এখানে বসে রেখা পড়া করবো তাও সুযোগ নেই এখানে কিছু নেই সব নষ্ট হয়ে গেছে আর মধ্যে দিয়া এখানে হইতেছে বাউন্ডারি লেগিয়া স্কুলের বাউন্ডারি লেগে স্যাংশন হয়েছিল ওই স্যাংশনের এখনো বাউন্ডারি হয়নি বাউন্ডারি তো অনেক দিন হয়ে গেছে স্যাংশন হওয়া এই বাজেটটা এখনো বাউন্ডারিটা হয়নি তো এই যে আজকে বিশ দিন যাবত ধরে এই স্কুলের দরজা জানালা সমস্ত কিছু খোলা এই ব্যাপারে কোনো এলাকার যে স্থানীয় নেতৃত্ব আছে বা বিদ্যালয়ের যে কর্মকর্তা রয়েছে উনি কোনো খোঁজখবর নিয়েছে না না এটা এখনো খোঁজখবর নেয়নি দরজা যাতে এখনো ভাঙা আছে এই অবস্থায় একটা বিদ্যালয় কি চলতে পারে না না এই অবস্থায় বিদ্যালয় চলতে পারে না এতেই তো আমরা পুরা পান আমরা কোথায় গিয়ে শিকার মানে উজ্জ্বল করবো আমরা যদি এখনো এই অবস্থাতে বাঙ্গাতে আছে আমরা লেখাপড়া করতে পারতেছি না আমরা পুরা পান আমরা ছোট ছোট ছেলে মেয়েরা এখানে আছে দুইশো জন ছাত্র ছেলে মেয়েরা তার এখন বসার জায়গা নেই খুব কষ্ট করে পড়তে আছে এর মধ্যে স্কুল ভালো না স্কুলটার নাম কি তিরুবংশরা মডেল এসি স্কুল সবই তো বুঝলাম কাকা কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা
কেন বহিরাজ্যের খুব দামি রড? বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট অর্দুয়ালি আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিকার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, বলে খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। চৌধুরী স্বামী ক্ষতিগ্রস্ত হয়েছে, অভিমানকে প্রাণ দিতে হয়েছে, যেহেতু তাদের পরিস্থিতি দেখে আছে। হাসিনে মুঙ্গান আকাশে লিচু বাগান হিজাম মানো তেলিমর হুবা খতল খরচা উত্তর গোকুল নগর ADC বিলেসি লিচু বাগান, তাই ও লিচু বাগান ও লিচু বোথাই
থাইথানি ও বেবাগ মৌকাহাম আজি মানফান তাবো নাইকলমানি পুরী নিবাগ ও বাগান বেবাগ লাঞ্ছনী মোখাম নুজাগৈ দো বিশ গুবন বিশেষ হাই তাকলে বিশ লিচু বুথে থাই দিয়া অ বাগান তাই অ লিচু পা ফাল নাই খরকসার শহর কাবু গুবন বিশি নিছিলে তাকলে বিশ অ বাগান লিচু বুথে কম থাই কাহিনে এই বছর লিচু ফলত কম হই নাই গতবারে মত হইছে এ কয়টা গাছ আছে 425টা গাছ কত বছর কেমন লাভ হয়েছিল গত বছরে আমরা বেশি প্রায় সরকারি টেন্ডারে বেশি 2,26,000 টাকা এবছর টেন্ডার হয়েছে এবছর হয়েছে এখন তো লেচু নাই তো এবছর টেন্ডার হয়েছে নি তো এবছর হয়েছে এবছর কত টাকা হয়েছে এবছর মানে 30,000 টাকা আর গত বছর ছিল 2,26,000 টাকা কবর কষ্ট মাতি ইন বাগান আসন সালবু মাইতুন কবর কষ্ট মানে ফোকাস চুক্ত যত না হামায়